মিয়ানমারের রাখাইন রাজ্যে এক মাস ধরে চলা সেনাবাহিনী ও মগদের অভিযানে দেশ ছেড়ে পালিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার মতে অভিযানের সময় সেনাবাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে কয়েক হাজার নিরীহ রোহিঙ্গা। জাতিগতভাবে রোহিঙ্গা নিধন, গণধর্ষণ, বাড়িঘর পোড়ানো সহ যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধে এরই মধ্যে মালয়েশিয়ার আন্তর্জাতিক গণ আদালতে রায় হয়েছে। এতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে 17টি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার পাশাপাশি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার শুরুর জন্য প্রয়োজন জোরালো কূটনৈতিক তৎপরতা। মিয়ানমার সরকারকে আমরা বা আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা এই কেসটা গ্রহণ করতে পারে না আইনগত দিক থেকে। তবে এক্ষেত্রে যেটা ব্যবস্থা করা আছে, যদি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টের কাছে এটা রিফার করে, অথবা জাতিসংঘ যখন তাদের কাছে রিফার করবে তখন সেটা তারা নিতে বাধ্য, তখন কেসটা হবে। জাতিসংঘের হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে ৬ মাসের দরকার হবে প্রায় ২০ কোটি মার্কিন ডলার। গণহত্যার বিচারের পাশাপাশি মিয়ানমারের কাছে বাংলাদেশের ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ আছে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আর্টিকেল 75 অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টিও কিন্তু উঠে আসবে এবং ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আইসিসির রয়েছে। মিয়ানমার সমস্যাটির সমাধানের জন্য যেভাবে ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা চালানো হচ্ছে, লিগাল ব্যাটেল দিয়েও আমরা একটা চাপ সৃষ্টি করতে পারি আন্তর্জাতিক বিশ্বে মিয়ানমারের উপরে, সেটিও চেষ্টা করা উচিত। রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান তিনি। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।